আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কালো জাদু ও ডাকিনী বিদ্যা। এই বই থেকে, যে বইয়ের লেখকটা আমি নিজেই, আমি দুইটা বই আমার তার মানে প্রকাশনালয় থেকে প্রকাশিত হয়েছে দুইটা বই, একটা হচ্ছে কালো জাদু ও পেশাচ বিদ্যা, আর একটা হচ্ছে কালো জাদু ও ডাকিনী বিদ্যা। এই দুইটা বই, আর বই পিডিএফ করার ব্যবস্থাও করা হয়েছে আপনাদের দুয়াই, আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে। আপনারা যে কোনো যদি প্রয়োজন হয় আমাকে নক করিয়েন। তো যাই হোক, যে বিষয়ে কথা বলবো সেই টপিকসটায় আমরা ফিরে যাই। এই বইয়ের এক মিনিট ওয়েট করেন, আসলে এটা হচ্ছে মুদ্রণকৃত আর কি, কম্পিউটারে এটা টাইপ করে না। তবে যে এই বই হচ্ছে পাবলিশ করা আছে বা পিডিএফ করা আছে, যেগুলো হচ্ছে কম্পিউটার টাইপ করা, আর এগুলো হচ্ছে আমার হাতে লেখা। আচ্ছা, যে বিষয়টা দিব সেটা হচ্ছে দুইটা বিষয় দিব, দুইটাই হচ্ছে নকশা। একটা হচ্ছে দৃষ্টি বশীকরণ অদ্ভুত যন্ত্র। তো এর নিয়ম বা এত বেশি কথা বলা লাগবে না, আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শর্ট হবে, কারণ এখানে আপনারা নকশাটা ভালো করেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর প্রয়োগ বিধিটা আমরা পড়ে নিই। উপরোক্ত নকশাটি একটা পবিত্র পাতলা কাগজে লিখতে হবে। এবার ওই নকশাটি আগুনে পুড়িয়ে তার ভস্ম ছাই, অর্থাৎ যেই ছাইটা পুড়ে গেছে সেই ছাই সুরমা হিসাবে নিজ চোখে লাগাতে হবে। এবার যাকে বশীকরণ করবেন তার সামনে গিয়ে এক নজর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে। দৃষ্টি ফেলানো মোটেও যাবে না, সে একবার আপনার দিকে তাকানো মাত্রই সে বশীভূত হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, নকশাটি মঙ্গলবারে করতে হবে, নকশা লিখতে কালো কালি ব্যবহার করতে হবে। তো এ ছিল নকশা। এই নকশাটা যদি আপনারা হচ্ছে তার মানে কাগজে লিখে পুড়িয়ে নকশা চোখে সুরমা হিসাবে ব্যবহার করে, যার নাম অনুসারে, যেমন নাম রয়েছে এইখানে, সেই নাম অনুসারে হচ্ছে নাম লিখে আপনার চোখে ব্যবহার করে যার দিকে তাকাবেন সেই বশীভূত হবে। আর এখানে আপনাদের একটা কথা বলে নিই, যে আমি বলেছিলাম কিন্তু আমার এই বইয়ের ভিতরে আমি যা কিছু দিয়েছি একটা জিনিস মিস হবে না, কেউ প্রমাণও করে দিতে পারবে না যে এই বইয়ের ভিতরে একটা কোনো জিনিস মিস আছে বা কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনারা এটা হাতে হাতে নাতে রেজাল্ট পাবেন, এটা আপনাদের জন্য সুসংবাদ। তো আর একটা বিষয় দিই, সব কাজে বিজয়ী হওয়া নকশা। আসলে যে বিষয়গুলো বলতেছে এটা কিন্তু অদ্ভুত কালো জাদু। সব ধরনের কাজে বিজয়ী হন তেলেসমাতি নকশা। নকশাটা আমার হাতে লেখা, দেখতেছিনি তো, তারপরেও আসলে কম্পিউটারে প্রিন্ট করা যে বইটা, ওই বইটা হচ্ছে আমার এই রুমে নাই, পাশের রুমে রয়েছে। তো আমি এখন এটা দিয়ে চালাচ্ছি। যাই হোক, এটার প্রয়োগ বিধি হচ্ছে এই নকশাটি তামার পাতে খুদাই করে লিখতে হবে। লেখা শেষ হলে গোলাপ জল দ্বারা নকশাটি ধৌত করতে হবে। এবার বর্ণিত মন্ত্রটি 7985 বার পাঠ করে তামার পাত্রে লিখিত নকশার উপর ফুঁক দিতে হবে। এবার নকশাটি পবিত্র স্থানে হেফাজত করে রাখতে হবে। এবার যে কাজেই রওনা হবেন তখন এই নকশাটি সাথে নিয়ে যেতে হবে। এভাবে যে কাজেই যাবেন নকশাটি সাথে নিয়ে অবশ্যই ওই কাজে
আসলে এখানে দেখা যাচ্ছে জয় লাভ করবেন, এটা অনেক শক্তিশালী নকশা। আচ্ছা, যে মন্ত্রটা হচ্ছে 7985 বার পড়তে হবে সেটা হচ্ছে কুল্লুমান আলাই হাফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাফিজ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তো এই হচ্ছে আমার শর্ট ভিডিও, একেবারে শর্ট ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি এখানে আপনাদের এটা গ্যারান্টি দিতে পারি যে আমি যে দুইটা জিনিস দিলাম একটাও মিস হবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আবারও বলতেছি ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলতেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা কখনোই মিস যাবে না। কারণ আমি এই বইয়ের মধ্যে কোনো অপ্রাসঙ্গিক কোনো কথা বলি নাই যে বা অপ্রাসঙ্গিক কোনো জিনিস দিই নাই যে এটা মানুষের কাজে আসবে না। বইয়ের দামও অনেক বেশি, আর বইয়ে হচ্ছে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো অবশ্যই অবশ্যই কাজ হবে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে আমার সাথে আসলে হোয়াটসঅ্যাপে অনেকেই কথা বলতে চান কিন্তু আসলে আমি সময় পাই না। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বার, হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা 01878040723, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে আমাকে নক দিতে পারেন, আর তাছাড়া এই নাম্বারে সরাসরি ফোন দিলেও এখন ঢুকবে, ঢুকলে আমার অ্যাসিস্ট্যান্ট আর কি কল রিসিভ করবে। এই নাম্বারে সরাসরি ফোন দিলেও আমার অ্যাসিস্ট্যান্ট আর কি কল রিসিভ করবে, আমার সাথে প্রয়োজনীয় কথা বলতে চাইলে তার মাধ্যম দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আসলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা মানুষ, সবার সাথে কথা বলা সম্ভব হয় না। তো আমার অ্যাসিস্ট্যান্টের মাধ্যম দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ, এই নাম্বারে সরাসরি ফোন দিলেও পাবেন। তো আজকে এই পর্যন্ত, কি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।